যারা মাত্র 40-60 হাজার টাকায় একটি সুন্দর টিন শেড ঘর বা হাফ বিল্ডিং ঘর করতে চান তাদের জন্য আজকে আমার এই ভিডিও। মালামাল সহ সর্বমোট খরচ কত হবে, ড্রয়িং প্ল্যান এবং বাহিরের প্ল্যান, ভিতরের ড্রয়িং সব কিছু দেখানো হবে। যারা এর চেয়ে বেশি বা কম টাকা দিয়ে বাড়ি করতে চান দয়া করে আপনারা এই ভিডিওটি দেখবেন না। হ্যাঁ বন্ধুরা, অল্প বাজেটে যারা গ্রামের মধ্যে একটি সুন্দর টিন শেড বা বিল্ডিং বাড়ি করতে চান আপনাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, কেননা যেহেতু আপনি অনেক গুরুত্বপূর্ণ একটি বাড়ি করতে যাচ্ছেন। আশা করি আপনার এই ভিডিওটি দেখলে আপনার 20 টাকার কাজে আসবে। আর এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন, আপনারা যদি আমার চ্যানেলের ভিডিও নিয়মিত পেতে চান, প্রতিদিন পেতে চান, তাহলে এখনই ভিডিওর নিচে গিয়ে লাল লেখায় আছে সাবস্ক্রাইব, ওইখানে ক্লিক করে আসুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে। চলুন তাহলে বন্ধুরা আমি আলোচনা শুরু করি। এই বাড়িটির প্রথমেই পাবেন মেন গেট। মেন গেটের সাইজটি হচ্ছে 6 ফুট 22 ফুট, একটু বড় করে দেওয়া হচ্ছে মেন গেটটি। মেন গেট দিয়ে ঢুকেই পাবেন বারান্দা এবং আপনি চাইলে এখানে ডাইনিংও করতে পারেন। 24 ফুট 5 ইঞ্চ বাই 6 ফুট অনেক বড় একটি বারান্দা কাম ডাইনিং হিসেবে ইউজ করতে পারেন। বারান্দা কাম ডাইনিং যদি করেন তাহলে সেখান থেকে প্রত্যেকটি রুমে আলাদা আলাদাভাবে যেতে পারবেন, কেউ রুমে কেউ যেতে হবে না। আপনি ভিতরে পাবেন বেডরুম 1 পাবেন 12 ফুট বাই 12 ফুট এবং আরেকটি রুম পাবেন 12 ফুট বাই 12 ফুট, অর্থাৎ দুটি রুমই সমান। বাথরুম পাবেন, আপনি দেখতে পাচ্ছেন এটির ভিতরে কোনো বাথরুম দেওয়া নেই, বাথরুম এবং কিচেন টোটাল অন্য জায়গায় দেওয়া আছে। ভিতরের ইন্টারনাল বাথরুম ভিতরে দেওয়া আছে, এটা বিল্ডিংয়ের বাইরে দেওয়া আছে, বাড়ির ভিতরে কিন্তু বিল্ডিংয়ের বাইরে। রুমের জানালার মাপ হচ্ছে 4 ফুট বাই 4 ফুট। বাথরুমের জানালা যদি আপনি দিয়ে থাকেন তাহলে 1 ফুট বাই 1 ফুট দিবেন এবং যদি কিচেনের জানালা দিয়ে থাকেন তাহলে 3 ফুট বাই 3 ফুট দিবেন কিচেনের জানালা। আমি আপনাকে একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। চলুন আমরা বন্ধুরা ড্রয়িংটি দেখি। বন্ধুরা ড্রয়িংয়ে সুন্দর করে মাপসহ জমির পরিমাণ সহ উল্লেখ করা হয়েছে। আপনারা চাইলে এই বাড়িটির এই ড্রয়িংটি স্ক্রিনশট নিয়ে মিস্ত্রি দিয়ে আপনার এলাকার মিস্ত্রি দিয়ে কাজ করতে পারেন, কারণ অনেক সুন্দর করে কিন্তু মাপসহ দেখানো হয়েছে। আপনাকে আর মাটির মধ্যে আঁকতে হবে না, হাতে আঁকতে হবে না, আপনার পাতায় আঁকতে হবে না, কাগজে আঁকতে হবে না, কোনোভাবে আঁকাকি করতে হবে না। আপনি এটা জাস্ট একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে আপনার মিস্ত্রিকে দিবেন, আপনাদের অটোমেটিকলি আপনার এই বিল্ডিংয়ের কাজটি হয়ে যাচ্ছে। এবং অনেকেই গ্রামের মধ্যে আছে, আমি দেখছি যে পাও দিয়েও কিন্তু ড্রয়িং করে, তো আপনারা আপনাদের জন্য এই ড্রয়িংটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমি আলোচনা করব আপনি কাজ কীভাবে করবেন। প্রথমে লেআউট করবেন, লেআউটের পর মাটি খাটবেন। আপনারা কীভাবে কাজটি করাবেন আমি দাপটি দাপ বলছি। প্রথমেই লেআউট করাবেন মিস্ত্রি দিয়ে, তারপর লেআউটের পর মাটি কাটাবেন, মাটি কাটার পর 10 ইঞ্চি গাঁথনি দিবেন, এরপর 5 ইঞ্চি গাঁথনি দিয়ে বিট পর্যন্ত উঠবেন, এরপর 2.5 ফুট পর্যন্ত রেলিং দিবেন, এরপর আবার আপনারা 4 ফুট গ্রিল দিবেন। গ্রিল দেওয়ার পর লিনটেল দিয়ে 7 ফুট পর্যন্ত সালটা করবেন। মেন ঘরের উঁচু হবে 7 ফুট এবং বারান্দার মেন ঘরের উঁচু হবে 7.5 ফুট, বারান্দা উঁচু হবে 7 ফুট। এখন আলোচনা করব এই বাড়িটি করতে কত টাকা খরচ হবে। তার আগে বন্ধুরা এখনও যদি আমার ভিডিওতে একটি লাইক না দিয়ে থাকেন, আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা যদি হাজব্যান্ড ওয়াইফ একসাথে দেখে থাকেন দুজনেই একটি করে দুটি ভিডিওতে একটি লাইক দিবেন। দয়া করে একটি লাইক দিতে কৃপণতা করবেন না। বন্ধুরা এই বাড়িটি করতে মালামাল যা লাগবে আমি এখন সেই হিসাবটি দেব। হাউস ডিজাইন বাড়ির খরচ, ইট লাগবে 20,000 টাকা, সিমেন্ট লাগবে 8,000 টাকা, বালু লাগবে 5,000 টাকা এবং লেবার খরচ হবে 15,000 টাকা, অন্যান্য খরচ হবে 12,000 টাকা। আমি একদম সহজভাবে লিখে দিয়েছি, আপনারা এই হিসাবটিও কিন্তু আপনারা রাখতে পারেন। বন্ধুরা সর্বমোট খরচ হবে 60,000 টাকা, তবে আপনি এই বাড়ি যদি আপনি যদি আরও খরচ বাড়াতে চান 6,00,000 টাকা খরচ করতে পারেন। আবার 40,000 টাকা দিয়েও এই দুইটি রুম করা যাবে সেটি যদি আপনারা চান। তো বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টস করবেন এবং যদি আমাদেরকে দিয়ে ওই বাড়িটি করাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা আপনার এলাকা বাংলাদেশের ভিতরে হলে আমরা করে দিতে পারবো। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।